সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছেন সবাই? নিশ্চয়ই অনেক ভালো, সবাই ঘরে আছেন এবং নিরাপদে আছেন আশা রাখছি। আমি মোহাম্মদ রঞ্জু আলম চলে আসছি আজকে আবারও ফ্রিল্যান্সিং আউটসোর্সিং এর ক্লাস নিয়ে। আজকে আমাদের ক্লাস হবে ক্লাস সংখ্যা 7, সপ্তম ক্লাস চলবে। হ্যাঁ, আমি রঞ্জু আলম, আছি সাইবার টেক থেকে বগুড়া। আচ্ছা, তো কথা না বলে সরাসরি চলে যাই আমাদের ক্লাসের মেইন থিমে। তো গত ক্লাসে আমি আলোচনা করছিলাম আমাদের ওয়েব রিচার্জের টপিক গুলো নিয়ে। ওয়েব রিচার্জের টপিক গুলোর মধ্যে ছিল আমাদের বিভিন্ন রকম রিসোর্স ব্যবহার করে, আসলে আমাদের ওয়েব রিচার্জ চলছে, তো ওয়েব রিচার্জের বিভিন্ন রকম রিসোর্স নিয়ে আমরা আলোচনা করছিলাম। তো এই টপিক গুলোর মধ্যে ছিল আমাদের গুগল সার্চিং, এরপরে ছিল গুগল ম্যাপ ইউজিং, এরপরে আমরা ডিরেক্টরি গুলোতে চলে আসছি। ডিরেক্টরি গুলোতে ছিল ইয়েলো পেজেস, ইয়েল্প, জিলো অ্যান্ড জুম ইনফো। গত ক্লাসে আমি ইয়েলো পেজেস এবং ইয়েল্প নিয়ে কথা বলছিলাম। হ্যাঁ, তো মাঝখানে একটু সমস্যার জন্য হয়তো আমাদের লাইভটা এন্ড হয়ে গেছিল, তো আমরা এগুলো একটু রিভিউ করে যাই, শর্ট শর্ট ভাবে রিভিউ করে যাই, আপনি একটু খেয়াল করবেন। তো ইয়েলো পেজ কি? ইয়েলো পেজ হলো আমাদের ওয়েব রিচার্জ করার জন্য একটা রিসোর্স বা ডিরেক্টরি, যে ডিরেক্টরি থেকে ডিরেক্টরির ভিতরে একটা কোম্পানির বা ভেরিয়াস টাইপের কোম্পানির সকল ইনফরমেশন পাওয়া যায়। হ্যাঁ, ইয়েল্প হলো এরকম একটা ডিরেক্টরি, যে ডিরেক্টরির মধ্যে বিভিন্ন রকম কোম্পানির সকল ইনফরমেশন পাওয়া যায়। তো এই ইয়েলো পেজ বা ইয়েল বা এই ডিরেক্টরি গুলো থেকে কিভাবে কোম্পানি ইনফরমেশন গুলো কালেক্ট করতে হয় সেগুলো নিয়ে আমি কথা বলছিলাম। তো আমরা ডাইরেক্ট চলে যাবো আজকে ইয়েলো পেজে। আমি একটু রিভিউ করে দেখাই, এটা হলো ইয়েলো পেজ। হ্যাঁ, ইয়েলো পেজ ডট কমটা কেন হলো? ডট কমটা হলো, এটা হলো মেইন মাদার সাইট, এটা ইউএস এর সাইট। আপনি যখন ইউএসএ থেকে কোনো ইনফরমেশন বের করবেন তাহলে আপনাকে ডট কমে যাইতে হবে, আপনি যদি অস্ট্রেলিয়া থেকে কোনো ইনফরমেশন বের করেন তাহলে আপনাকে অস্ট্রেলিয়া সাইটে যাইতে হবে, আপনি যদি কানাডার সাইডে সাইট থেকে বা কানাডা থেকে কোনো ইনফরমেশন বের করতে চান তাহলে কিন্তু আপনাকে কানাডার ইয়েলো পেজে যাইতে হবে। তো আপনি যদি কোনো অ্যাড্রেসটাই না জানেন তাহলে কি করবেন? যে ইয়েলো পেজেস ইন কানাডা এইভাবে সার্চ করবেন, তাহলেই কানাডার পেজে সরাসরি চলে আসবে। ওকে, তো এইগুলো দেখাইছিলাম, এগুলো থেকে কিভাবে ডাটা কালেকশন করতে হয়, কোম্পানি ইনফরমেশন কালেকশন করতে হয় সেটাও দেখাইছিলাম। আমাদের প্রিভিয়াস ভিডিওগুলো যদি আপনারা দেখেন তাহলে এই ক্লাসগুলো পেয়ে যাবেন, ঠিক আছে। তো আরো দুইটা ডিরেক্টরি ছিল যেগুলো দেখানোর আগে আমাদের ল্যাপটপ ইন হয়ে গিয়েছিল, সেটা হলো জিলো এবং জুম ইনফো। জিলো এবং জুম ইনফো হলো, জিলোটা হলো স্পেসিফিক কোন একটা ক্যাটাগরি ইনফরমেশন বের করার জন্য। এটা কেমন? এটা হলো আমরা ইয়েলো বেস থেকে কিন্তু ভেরিয়াস টাইপের কোম্পানি ইনফরমেশন বের করতে পারি বা ডাটা গুলো কালেকশন করতে পারি, কিন্তু জিলোটা হলো একটা নিশ, একটি স্পেসিফিক নিশ, মানে একটা ক্যাটাগরির আপনি ডাটাটা এখানে পাবেন, সেটা হলো যে রিয়েল এস্টেট কোম্পানির সকল রকম ডাটা। যেহেতু যারা অনলাইনে কাজ করে তারা হয়তো জানে যে আমাদের ম্যাক্সিমাম কাজগুলো রিয়েল এস্টেটের উপর থেকে অনেকগুলো জব পোস্ট হয়, রিয়েল এস্টেট কাজগুলো অনেক বেশি। আর যারা রিয়েল এস্টেট নিয়ে কাজ করেন বা লিড জেনারেশন নিয়ে কাজ করেন তারা কিন্তু জিলোটা অনেক, এটা কিন্তু তাদের কাছে অনেক হেল্পফুল বা এটা অনেক ভালো একটা রিসোর্স। তো এটা হলো জিলো। তো জিলোতে আসার পরে আপনি এখানে কিছু মেনু পাবেন। হ্যাঁ, বাই রেন সেল, আপনি কি করবেন? কোনো কিছু বাই করবেন তাহলে এটা আপনার জন্য, রেন করবেন তাহলে এটা রেন্টটা আপনার জন্য, সেল করবেন তাহলে এটা আপনার জন্য, ঠিক আছে। এইটা তো মূলত আমরা কিন্তু কোনো কিছু সেল করতেই চাই বা বার করতেই চাই বা রেন করতেই চাই, তো ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি এই মেনুগুলো পাবেন। সে আপনি কোনো কিছু সেল করবেন, ওকে, সেল বলতে এখানে আপনার বাড়ি ঘর রিলেটেড, আপনার রিয়েল এস্টেট রিলেটেড সব তথ্য কিন্তু এখানে, রিয়েল এস্টেটের বাইরে কিন্তু কোনো তথ্য এখানে আপনি পাওয়া যাবে না, পাবেন না। তো এখানে যদি আমি সার্চ করি দেখেন এখানে একটা সার্চ বক্স আছে, এখানে আমাদের ইয়েলো পেজে বা ইয়েলপে এরকম কিন্তু সার্চিং বক্স ছিল, আপনি আমি কি সার্চ করব এবং আমার লোকেশনটা কি। এখানে কিন্তু একটা বক্সই আছে, এখানে বলছে ইন্টার অ্যান্ড অ্যাড্রেস, নেইবারহুড, সিটি অর জিপ কোড। তো আমি এখানে কি করব, ড্রেক আমি লিখলাম হলো নিউ ইয়র্ক, লিখে আমি যদি ইন্টারফেস করি তখন নিউ ইয়র্কের মধ্যে যে রিয়েল এস্টেট কোম্পানি গুলো ছিল যেগুলো বাড়িঘর বা অ্যাপার্টমেন্ট স্পাইসেল হবে সেই ডাটাগুলো কিন্তু আমার এখানে রেজাল্ট হিসেবে শো করছে। আর এখানে ম্যাপ আকারে দেখাচ্ছে যে কোথায় কোন লোকেশনের মধ্যে কোন অ্যাপার্টমেন্ট বা রিয়েল এস্টেট প্রজেক্ট গুলো বাইসেল হবে। এটা তো এখানে বিস্তারিত দেখাচ্ছে, তো এখানে বিস্তারিত বিস্তারিত বলতে এখানে দেখেন সব তথ্য কিন্তু আপনি একসঙ্গে পেয়ে যাবেন,
তো এখানে দেখাচ্ছে এটা হলো তাদের কি বলছে রিয়েল এস্টেট, ইনোয়া রিয়েল এস্টেট হোমস ফর সেল, এগুলো সেল করা হবে। হ্যাঁ ঠিক আছে, এটা তো এইটা যদি সেল করে, এটা ফার্স্ট রেজাল্ট ছিল। হ্যাঁ তো এখানে এটার একটা প্রাইস দেওয়া আছে 99,999 ডলার। এই বাড়িটা যদি আপনি কিনতে চান তাহলে এত ডলার আপনাকে কিন্তু এখানে পে করতে হবে। এটার অ্যাড্রেসটা দেওয়া আছে এখানে, হ্যাঁ অ্যাড্রেসটা দেওয়া আছে এখানে। আরো আপনি যদি এটা আসলে মূলত ইউএস তে যে রিয়েল এস্টেট বিজনেস গুলো হয় এগুলো তো মূলত ম্যাক্সিমাম গুলো কিন্তু ইনস্টলমেন্ট বেসিসেই হয়। তো এখানে কিন্তু একটা মান্থলি ইনস্টলমেন্টের একটা অ্যামাউন্ট দিয়ে রাখছে, এটা মান্থলি পে করে কিন্তু আপনি চাইলে এই বাড়িটা এখান থেকে কিনতে পারবেন। তো রিয়েল এস্টেট ইনফরমেশন সম্পর্কিত সকল তথ্য আপনারা জিরো থেকে পাবেন, ঠিক আছে। আর হচ্ছে আমাদের লিড জেনারেশনের জন্য চলে আসছি, মূলত আমরা লিড জেনারেশনের সেক্টরে চলে আসছি। আমরা জুম ইনফোটা নিয়ে এখন কথা বলবো এবং জুম ইনফোটা নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো। তাহলে মূলত আমাদের ওয়েব রিসার্চ এর জন্য, ওয়েব রিসার্চ কাজের জন্য গুগল সার্চিং করা শিখে আসলাম, গুগল ম্যাপ থেকে কিভাবে ডাটা বের করে সেটাও শিখলাম, ইয়েলো পেজ কি, কিভাবে ইয়েলো পেজ ব্যবহার করে ইয়েলো পেজ থেকে কিভাবে আমরা ডাটা গুলো কালেকশন করতে পারি এটা শিখলাম, ইয়েল্প শিখলাম, জিরো শিখলাম। এখন এখন আমরা কি করব, জুম ইনফোটা নিয়ে আরো বিস্তর আলোচনা করব, ঠিক আছে। তো আমরা চলে যাব আমাদের মোটামুটি ওয়েব রিসার্চের টপিক গুলো শেষ, ঠিক আছে। আমরা এই তথ্যগুলো ব্যবহার করে বা এই টপিক গুলো ব্যবহার করে ওয়েব রিসার্চের কাজগুলো করতে পারবো। তো আমরা এখন মোটামুটি চলে যাব লিড জেনারেশন, ঠিক আছে, বাই লিঙ্কডইন। তো আজকে টপিকটাই ছিল, হ্যাঁ, লিঙ্কডইন প্রোফাইল ক্রিয়েশন, লিঙ্কডইন কি, লিঙ্কডইনটা নিয়ে আমি একটু আলোচনা করি। লিঙ্কডইন, লিঙ্কডইনটা হলো অনেকে নাম শুনেছি না, আবার অনেকে নাম শোনেননি। তো যারা শোনেননি এটা তাদের জন্য, লিঙ্কডইনটা হলো একটা সোশ্যাল প্ল্যাটফর্ম, ওকে। লিঙ্কডইন হলো একটা সোশ্যাল প্ল্যাটফর্ম, আমাদের ফেসবুকের মতো একটা সোশ্যাল প্ল্যাটফর্ম। ফেসবুকে যেরকম আম জনতা সব মানুষ এখানে আসে, এসে কি করে, সেলফি দেয়, এই করে সেই করে, নিজের ইচ্ছা মতো স্ট্যাটাস দেয়। লিঙ্কডইনটা কিন্তু এটা প্রফেশনাল একটা সোশ্যাল প্ল্যাটফর্ম, প্রফেশনাল। এখানে কিন্তু শুধুমাত্র প্রফেশনাল পার্সন গুলোই এখানে পাওয়া যাবে, তাদের আনাগোনা শুধু তাদের বিজনেস নিয়ে, তাদের কোম্পানি নিয়ে। ওই ফেসবুকের মতো কিন্তু আলতু ফালতু বা হিজি বিজি কোনো পোস্ট থাকবে না, এখানে জাস্ট সবগুলোই হবে প্রফেশনাল, এবং এখানে প্রফেশনাল মানুষদেরকেই পাওয়া যাবে। এই জন্য যারা লিড জেনারেশন নিয়ে কাজ করে তাদের জন্য কাছে কিন্তু লিঙ্কডইনটা মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক বা মোস্ট ইম্পর্টেন্ট একটা সোশ্যাল প্ল্যাটফর্ম, ঠিক আছে। আপনি যদি লিঙ্কডইনটা, আমি আবারও বলি, একটু মনোযোগ দিয়ে শুনবেন, আপনি যদি শুধুমাত্র লিঙ্কডইনটা সুন্দর করে ম্যানেজমেন্ট করতে পারেন তাহলে আপনি লিঙ্কডইন থেকে জব জব পাবেন, লিঙ্কডইন থেকে জব পাবেন, মানে লিঙ্কডইন থেকে আপনি ইনকাম করতে পারবেন। এরপরে লিঙ্কডইন থেকে মানে আমাদের মেইন রিসোর্স আমাদের লিড জেনারেশনের জন্য, যা লিঙ্কডইন দিয়েই হবে। এবং আপওয়ার্কে শুধুমাত্র, আমি আপওয়ার্কে চলে যাই, একটু আপওয়ার্কে একটু বিষয় দেখায় দিয়ে আসি। আমি যদি আপওয়ার্কে যাই, আমি যদি ডাইরেক্ট আপওয়ার্কে যাই এবং এখানে যদি আমি জব সার্চ করি, এইখানে যদি আমি লিখি যে লিঙ্কডইন, হ্যাঁ শুধু যদি লিখি এখানে লিঙ্কডইন, দেখবেন যে লিঙ্কডইন এর উপরে অসংখ্য অসংখ্য জব কিন্তু এখানে পোস্ট হবে শুধুমাত্র লিঙ্কডইন এর উপরে। এটা আমি আবার বিস্তারিত ভালো করে দেখাবো না, শুধুমাত্র লিঙ্কডইন এর উপরে অসংখ্য অসংখ্য জব পোস্ট হয়। যে ব্যক্তি লিঙ্কডইনটা ভালো করে মার্কেটিং করতে পারে, ভালো করে ম্যানেজমেন্ট করতে পারে, তাহলে কিন্তু লিঙ্কডইনটা নিয়ে তার কিন্তু ইনকামের একটা রিসোর্স হয়ে যাবে। আমি আবারও বলি, সো লিঙ্কডইনটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা অনেক মনোযোগ দিয়ে শিখতে হবে এবং লিঙ্কডইনের মধ্যে অনেক মার্কেটিং ট্রিক্স বা স্ট্র্যাটেজি আছে, এগুলোও জানতে হবে, ঠিক আছে। তো এটা হলো লিঙ্কডইন, আমি যদি লিঙ্কডইন পেজে যাই, এটা হলো আমার লিঙ্কডইন প্রোফাইল, ঠিক আছে। এটা কিন্তু সেম ফেসবুকের মতো, এটা হলো কভার ফটো, এটা হলো প্রোফাইল পিকচার, এটা হলো আমার নেম, এটা হলো আমার জব টাইটেল, আমি কি করি, হ্যাঁ এটা 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 হলো আমার ওভারভিউ বা বায়ো, ঠিক আছে। এটা হলো আমার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স, আমি কোন কোন কোম্পানিতে কাজ করে আসছি, এগুলো এগুলো বিস্তারিত এখানে দেওয়া আছে। সো এই ইনফরমেশন গুলো দিয়ে কি করতে হবে, আপনাকে লিঙ্কডইনে একটা প্রোফাইল ক্রিয়েশন করতে হবে, ঠিক আছে। তো প্রোফাইলটা ক্রিয়েট করার পরে আপনাকে কিন্তু আপনি কিন্তু লিড জেনারেশনের মেইন কাজে যাইতে পারবেন, তার আগে যাইতে পারবেন না। সো কিভাবে লিঙ্কডইনে প্রোফাইল ক্রিয়েট করে আমরা দেখি, ঠিক আছে। তো আজকে টপিকটাই ছিল যে হাউ ইজ লিঙ্কডইন, লিঙ্কডইন হাউ টু ক্রিয়েট লিঙ্কডইন প্রোফাইল। আমরা লিঙ্কডইন সম্পর্কে একটু জানলাম, লিঙ্কডইন কিভাবে, লিঙ্কডইনে কিভাবে প্রোফাইল ক্রিয়েট করে এটা আমরা এখন লাইভ দেখব, ওকে। তো আমি আমার প্রোফাইলটা কি করব, সাইন আউট করে ফেললাম, ঠিক আছে। এটা হলো লিঙ্কডইনের হোম পেজ, তো সাইন আপ করব এখানে বা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তাহলে কি হলো, তাহলে এখানে কিন্তু জয়েন নাও এবং সাইন ইন অপশন আছে।
আমাকে ডাইরেক্ট কি করতে হবে, জয়েন নাও অপশনে ক্লিক করতে হবে। জয়েন নাও অপশনে ক্লিক করার পরে এখানে আমাকে ক্লিক করতে হবে ইমেইল এবং পাসওয়ার্ড, ঠিক আছে। ইমেইল এবং পাসওয়ার্ডটা আমরা টাইপ করব। তো আমাদের একটা অফিসিয়াল মেইল ছিলই, আমি কি করব এইখানে ইমেইলটা দিলাম, এখানে আমি কি করব পাসওয়ার্ড দিব। পাসওয়ার্ডটা এখানে পাসওয়ার্ডের একটা কি বলে পাসওয়ার্ডের একটা নীতি বা পলিসি বা একটা স্ট্রাকচার নিয়ে আমি কথা বলছিলাম। এখানে কি বলছে, 6 more character, এখানে 6টার বেশি character দিতে হবে। পাসওয়ার্ড দিলাম, এরপর কি বললো, ফার্স্ট নেম এবং লাস্ট নেম, ফার্স্ট নেম এবং লাস্ট নেম আমি এখানে দিব। তো দিলাম আমি, এই যে নাম দিলাম জুবাইর রহমান, দিয়ে আমি কি করবো কন্টিনিউ করব। কন্টিনিউ করার পরে এটা হলো রোবট, আমি রোবট কিনা নাকি মানুষ এটা ক্লিক করব। ক্লিক করার পরে জাস্ট কি হবে, আমাকে বলছে যে ওয়েলকাম জুবাইর, এখান থেকে আমার লোকেশনটা সিলেক্ট করতে হবে। এখানে আমি যেহেতু বগুড়া থেকে, এই ডেফল্ট হিসেবে বগুড়া সিটিটা ধরে নিচ্ছি, আমি কি করবো নেক্সট করব। নেক্সট করার পরে এখানে মোস্ট রিসেন্ট জব টাইটেল, মোস্ট রিসেন্ট কোম্পানি। আচ্ছা এখানে একটু বলি, আমরা যখন লিঙ্কডইন প্রোফাইলটা ক্রিয়েট করব, লিঙ্কডইন প্রোফাইল ক্রিয়েট করার সময় আমাদের মনে রাখতে হবে আমাদের প্রোফাইলটা যেন, আমাদের প্রোফাইলের লুকিংটা যেন প্রফেশনাল হয়। হ্যাঁ, প্রফেশনাল বলতে আমরা কোনো একটা কোম্পানিতে জব করি এরকম যেন হয়, ঠিক আছে। চাইলে কিন্তু স্টুডেন্ট দিয়েও করা যায়, কিন্তু একটা প্রফেশনাল লুকিং দিলে এটা কিন্তু বেটার হবে। ওকে, তো আমি এখানে দিলাম কি দিব, মার্কেটিং ডিরেক্টর। এখানে দিলাম কোম্পানি সাইবারটেক, দিলাম এটা হলো আমাদের কোম্পানির নাম। ইন্ডাস্ট্রি, ইন্ডাস্ট্রিটা আমাদের কি, আমাদের সাইবারটেক যেহেতু আইটি রিলেটেড, তো আমি কি করব ইনফরমেশন টেকনোলজি সার্ভিসেস দিলাম, দিয়ে কন্টিনিউ করব। কন্টিনিউ বাটনে ক্লিক করব। করার পরে বলছে যে আমি যে মেইলটা দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম, যে মেইলটা দিলাম সেই মেইলে একটা কনফার্মেশন কোড সেন্ড করা হয়েছে। তো চলে যায় আমার মেইলে, মেইলে যাওয়ার পরে এখানে একটা কোড পাবো, এই কোড, এই কোডটা কি করব এখানে নিয়ে গিয়ে টাইপ করব, কোডটা আমি দিলাম, এই দিয়ে আমি কনফার্ম করলাম। এখানে কিছু অপশন আছে, আর ইউ লুকিং ফর এ জব, আমি কি, আমি কি জব খুঁজছি, না নট নাও। ওকে, এখানে বলছে অ্যাড ইওর ইমেল কন্ট্যাক্ট হু সি ইওর অলরেডি নো আমি, যার লিঙ্কডইনে অলরেডি প্রোফাইল আছে আমি এই এটা দিয়ে তাকে ইনভাইট করতে পারি। এটা করার দরকার নাই, জাস্ট আমি কি করব স্কিপ করে যাব, স্কিপ, যেগুলো দরকার না সেগুলো স্কিপ করে যাব। আচ্ছা, আমি যেহেতু সাইবার টেক দিলাম এবং সাইবার টেকে দেওয়ার পরে এখানে সাইবার টেকে, সাইবার টেকের ইনফরমেশন দিয়ে যারা হচ্ছে কি বলছে এখানে প্রোফাইল ক্রিয়েট করছে তাদের ডাটাগুলো এখানে এখানে দেখাবে, এবং যারা মার্কেটিং ডিরেক্টর নিয়ে কাজ করে তাদের ডাটাগুলো এখানে দেখাবে। তো এখান থেকে কিছু কিছু, এ হচ্ছে আমাদের ম্যাডাম, আমি কিছু কিছু প্রোফাইল সিলেক্ট করে তাদেরকে ইনভাইট সেন্ড করি। ওকে, এ হচ্ছে আমাদের ম্যাডাম, এ হচ্ছে আমাদের ম্যাডাম, এখানে আর আমাদের টিচারগণ আছে। যাই হোক, আমি কি করলাম কয়েকটা সিলেক্ট করে আমি কি করলাম ডিরেক্ট পাঠিয়ে দিলাম, ইনভাইটেশন পাঠিয়ে দিলাম। এখানে প্রোফাইলটা অ্যাক্টিভ করার জন্য বা ফুল করার জন্য এখানে কি ছবি দিতে হবে, পিকচার, জাস্ট লাইক হচ্ছে ফেসবুক, ফেসবুকে যেরকম প্রোফাইলটা সাজাই সেম ওই রকম। ক্লিক করলাম, ক্লিক করার পর ছবি লাগবে, ছবি কই আছে, ছবি 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 ছবি, তো কি করব দিলাম আমার একটা ছবি লাগাই দিলাম। তো ছবিটা এটা কিন্তু এই দিক হয়ে গেছে, রোটেট হয়ে গেছে, এটা আমি একটু ঘুরাই নিব। ওকে, হ্যাঁ হারামি হারামি মনে হচ্ছে, নো প্রবলেম, সে ফটো, ছবিটা দিলাম, কন্টিনিউ করব। এখানে ফোন নাম্বার চাচ্ছে, চাইলে আপনাদের অ্যাকাউন্টটা আরো স্ট্রং করার জন্য ফোন নাম্বারটা দিতে পারেন, তো আমি ফোন নাম্বার এখন দিব না, এই জন্য আমি স্কিপ করে গেলাম।
স্কিপ করার পরে আমাকে এখানে নিয়ে আসছে, জাস্ট এখানে ফিনিশ বাটনে আমি ক্লিক করব, আমার প্রোফাইলটা মোটামুটি রেডি হয়ে গেল। ওকে, মোটামুটি রেডি হয়ে গেল। আমাকে কিন্তু প্রোফাইলটা 100% কমপ্লিট করতে হবে। তো কত পার্সেন্ট কমপ্লিট আছে বা আপনাকে আরো কি কি রিকোয়ারমেন্ট গুলো ফিল আপ করতে হবে এটা দেখার জন্য আমাদের প্রোফাইলে চলে আসছে। এটা দেখার জন্যই তো মি লেখা আছে, মি মি অপশনে গিয়ে আমি কি করব, ভি প্রোফাইলে ক্লিক করব। ভি প্রোফাইলে ক্লিক করার পরে আমাকে কি করতে হবে, এইখানে প্রোফাইল কভার ফটোটা দিতে হবে, এবং এইখানে প্রোফাইলটা, এটা হলো প্রোফাইলের স্ট্রেংথ। আমি এখনো বিগিনার লেভেলে আছি, মাঝখানে যদি আমি যাই তাহলে ইন্টারমিডিয়েট, এবং আমি যদি প্রোফাইলটা কমপ্লিট করে ফেলি তাহলে অল স্টার লেভেলে চলে আসবো। সো বিগিনার লেভেল আমি ফার্স্ট কি করব, ফার্স্ট হচ্ছে আমি এখানে কভার ফটোটা এখানে অ্যাড করে দেবো। কিভাবে অ্যাড করব, এইখানে দেখেন এই এটা এটা হলো এডিট বাটন, হ্যাঁ এডিট অপশন, এখানে ক্লিক করলে এখান থেকে কভার ফটোটা দেওয়া যাবে। সো আমি সুন্দর একটা কভার ফটোটা নিয়ে আসি গুগল থেকে। নেচার্স বা আমাদের সেন্ট মার্টিন বা কক্সবাজার লিখে যদি সার্চ করি অনেক সুন্দর সুন্দর ইমেজ পাওয়া যাবে। তো আমাদের কক্সবাজার থেকে একটা ন্যাচারাল ছবি নিয়ে আসি কক্সবাজার। আসার পরে কি করব, আমি ইমেজে ক্লিক করলাম, এটা হলো কক্সবাজারের অনেক ছবি, সুন্দর ছবি, যে কোনো একটা সুন্দর একটা ছবি নিয়ে আপনি লাগাই দিতে পারেন। তো এখানে অত টাইম আমরা স্পেন্ড করব না, আমরা যে কোনো একটা ছবি নেই, একটু ঝাপসা মনে হচ্ছে, এইটা নেই উপর থেকে ভিউ করা। ওকে, সেভ 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 সেভ, আমি গেলাম সেভ দিলাম। তারপরে এখান থেকে কি করবো, ডেস্কটপে যাব, ডেস্কটপে গিয়ে কক্সবাজারের ছবিটা আমি নিয়ে আসবো। এই তো, চাইলে এটা এইভাবে আপনি মুভ করে একটা সুইটেবল প্লেসে আপনি ইমেজটা অ্যাড করতে পারবেন। চাইলে এখানে এটা একটু মুভ করতে পারবেন, ঠিক আছে, এটা জুম ইন জুম আউট করতে পারবেন। তো এগুলো ইজি, এগুলো আমাদের ফেসবুক প্রোফাইল পিকচারের মতো, ফটোর মতো এটা লাগাই দিলাম। ওকে, সেভ দিলাম। সেভ দেওয়ার পরে কি হলো আমাদের, দেখেন আমাদের ব্যাকগ্রাউন্ড ফটোটা হয়ে গেল, আমি প্রোফাইল পিকচারটাও দিলাম। এইখানে বিগিনার লেভেল, এখানে বলছে এইটা ফুল, এটা এইটা কিন্তু আমাদের ফুল করতে হবে, এটা ফিল আপ করতে হবে। কিভাবে ফিল আপ করবো, এখানে একটা বাটন আছে অ্যাড ওয়ার্ক ডেট, এক ওয়ার্ক ওয়ার্ক ডেট বলতে এখানে যে আমি দিলাম মার্কেটিং ডিরেক্টর, আমি কবে থেকে সাইবার টেকে মার্কেটিং ডিরেক্টর হিসেবে আছি। হ্যাঁ, এটা যদি আমি অ্যাড ওয়ার্ক ডেটে ক্লিক করি এখানে একটা ডেট চলে আসবে, আমি একটা ডেট দেবো এখান থেকে জানুয়ারি 2015। হ্যাঁ, এখানে কারেন্টলি ওয়ার্ক ইয়ার যদি দিই তাহলে ইন্ডিয়াটা দিতে হবে না, কারেন্টলি ওয়ার্ক ইয়ার আপডেট মাই ইন্ডাস্ট্রি, এখানে ইনফরমেশন টেকনোলজি ডিফল্ট হিসেবে ধরে নিছে। জাস্ট এখানে আমি অ্যাড প্রোফাইল করব। হ্যাঁ, ডান, ইন্টারমিডিয়েটে চলে আসছি আমরা, গট ইট, ঠিক আছে। এখানে এডুকেশন, এডুকেশনটা আমি দিব এখানে। ওকে, দিলাম রাজশাহী ইউনিভার্সিটি, অ্যাড টু প্রোফাইল, কোন সাল থেকে আমি ধরেন মাস্টার্স পাস করে আসছি, আমি মাস্টার্স তো পাস করেছিলাম হচ্ছে 2008, কই গেল 2008 থেকে 2010, যেহেতু আমাদের মাস্টার্স 2 বছরের ছিল, দিলাম ডেট, দিলাম আমি কবে আমি মাস্টার্স করে আসছি। এখানে বলছে যে হোয়াট ইজ ইউর মেজর, আমার মেজর সাবজেক্ট কি ছিল, যেহেতু মার্কেটিং আমি দিলাম মার্কেটিং, বা যদি আমার অ্যাকাউন্টিং ছিল অ্যাকাউন্টিং, এখানে দিব মাস্টার্স MBA। ওকে, যা তাহলে কি হলো আমার এডুকেশন ক্যাটাগরিটা ফিল আপ হয়ে গেল। এরপরে অ্যাড স্কিল, হ্যাঁ আমি এখানে মিনিমাম 5টি স্কিল অ্যাড করব। কি কি অ্যাড করব, এখানে যে এইগুলোর মধ্যে যদি আপনার কমন পড়ে যায়, বিজনেস, ইনফরমেশন টেকনোলজি, মার্কেটিং যদি পড়ে যায়, পড়ে গেল আপনি ক্লিক করলেন, না হইলে এখানে অ্যাড অ্যানাদার স্কিল আছে, এখানে ক্লিক করার পরে যেহেতু আমার মার্কেটিং, মার্কেটিং রিলেটেড আমি এখানে অপশনগুলো চুজ করব, 4টা হলো মার্কেটিং স্ট্র্যাটেজি, একটা বেশি দিলাম সোশ্যাল মিডিয়া মার্কেটিং। ওকে, আমি কি করবো, অ্যাড টু প্রোফাইল,
ডান, এই পর্যন্ত চলে আসছে। এখন কি সামারি? ওকে, সামারিটা আমাকে দিব। সামারিটা কি? সামারিটা হলো আমার প্রোফাইলে আমার সম্পর্কে কিছু বলা, এই প্রোফাইলের নিচের সেকশনে থাকবে অ্যাড সামারি। হাই ডিয়ার, দিস ইজ জুবায়ের, আই এম ওয়ার্কিং উইথ সাইবারটেক অ্যাজ এ মার্কেটিং ডিরেক্টর সিন্স, কবে থেকে দিলাম? 2015 সাল থেকে দিলাম। হ্যাঁ, এটা তো, এইটা আমি এক লাইন এক লাইন একটা সংক্ষেপ একটা কি বলবো বায়ো দিলাম। আপনারা চাইলে নিজের সম্পর্কে এখানে টোটাল একটা বায়ো দিবেন, ইনফো দিবেন, অ্যাড টু প্রোফাইল, অল স্টার। ওকে, গট ইট, আপনার প্রোফাইলটা কাজের জন্য রেডি, আপনার প্রোফাইলটা সম্পূর্ণ রেডি, 100% কমপ্লিট হয়ে গেছে। তো একটা টিপস দিই আপনাদেরকে, সেটা হচ্ছে লিঙ্কডইনের প্রোফাইলটা ক্রিয়েট করা আমরা ফ্রিতে ক্রিয়েট করলাম, কিন্তু লিঙ্কডইনটা কিন্তু প্রিমিয়াম একটা মেথড, ঠিক আছে, প্রিমিয়াম মেথড। এখানে কিন্তু টাকাতে প্রোফাইল ক্রিয়েট করতে হয় প্রতি মাসের জন্য, আপনার বেসিক প্রোফাইলটার জন্য, কিন্তু পার মান্থে আপনাকে $30 পে করতে হবে, ঠিক আছে। তো এখানে প্রোফাইলটা ঠিকানো কিন্তু অনেক একটু জটিলই হয়ে যায়, এই জন্য কি করবেন, প্রোফাইলটা ক্রিয়েট করার পরে সুন্দর করে রেখে দিবেন, এখানে আর কোনো অ্যাক্টিভিটি আপনারা করবেন না, ঠিক আছে। তো আমি কি করলাম, প্রোফাইলটা ক্রিয়েট করলাম, যেভাবে প্রোফাইলটা ক্রিয়েট করে দেখাইলাম এখানে সম্পূর্ণটাই সবগুলো প্রসেসে দেখাই দিলাম, এখানে 100% কমপ্লিট হয়ে গেছে। আমি কি করব, প্রোফাইলটা সিকিউরিটির স্বার্থে আমি এখানে আমার দেখানোর জন্য আমার পুরোনো প্রোফাইলে চলে যাব, এখান থেকে দেখব কিভাবে প্রোফাইলটা ম্যানেজমেন্ট করতে হয় এবং কিভাবে লিঙ্কডইন প্রোফাইল ইউজ করে লিড জেনারেশনের কাজগুলো আপনারা করবেন। তো এটা হলো আমার পার্সোনাল প্রোফাইল, আমি পার্সোনাল প্রোফাইলে চলে আসছি, ঠিক আছে। তো এইগুলো হলো মেনু, হ্যাঁ, এটা হলো হোম, এটা হলো নেটওয়ার্ক। নেটওয়ার্ক হলো, নেটওয়ার্কটা কি? নেটওয়ার্ক হলো আমাদের ফেসবুকে যেরকম ফ্রেন্ডের সংখ্যা থাকে, লিঙ্কডইনে কিন্তু ওইরকম থাকে না, লিঙ্কডইনে থাকে কানেকশন। লিঙ্কডইনে ফ্রেন্ডকে বলা হয় কানেকশন। এই মাই নেটওয়ার্কে গেলে আপনার কতগুলো ফ্রেন্ড আছে আপনি কিন্তু এখান থেকে দেখতে পারবেন, ঠিক আছে। আমার কানেকশন সংখ্যা মানে ফ্রেন্ড সংখ্যা হলো 3299, আর একটা অ্যাড করে দিলাম, এখন 3300 হয়ে গেল, 3300। হ্যাঁ, এতগুলো কন্ট্যাক্ট, এতগুলো পিপল সাথে কন্ট্যাক্ট করছিলাম, এতগুলো ফলো গ্রুপে, এতগুলো গ্রুপে আমি জয়েন করছিলাম, এতগুলো পেজে আমি ফলো করে রাখছি, হ্যাশট্যাগ দিয়ে আমি পোস্ট করছি, মানে টোটাল হিস্টোরি কিন্তু এখানে দেখা যাচ্ছে। হ্যাঁ, এটা হলো কানেকশন, নাম্বার অফ ফ্রেন্ড। ওকে, আচ্ছা, এটা হলো জব। লিঙ্কডইনে কিন্তু জব পোস্ট হয় আমাদের বাংলাদেশের লোকাল যেরকম জব পোর্টাল সাইট আছে বিডি জব, এরকম বিডি জব এই লিঙ্কডইনে অনেক জব পোস্ট হয়। এটা হলো মেসেজিং, মেসেজিং তো বলার কিচ্ছু নাই, এখানে বুঝবেন। এটা হলো নোটিফিকেশন, আপনার প্রোফাইলে যত নোটিফিকেশন আসে এখানে চলে আসবে। এটা হলো আপনার মেনু প্রোফাইল, ঠিক আছে, ভিউ প্রোফাইল। এই ছিল প্রোফাইলের মেনু সম্পর্কে ধারণা। এখন লিঙ্কডইন প্রোফাইলের মজাটা দেখেন, কেন লিঙ্কডইন প্রোফাইলের গুরুত্বটা এত বেশি, আমি কি বলছিলাম একটু আগে, যদি কোনো ব্যক্তি লিঙ্কডইনটা নিয়ে পড়ে থাকে এবং লিঙ্কডইনটা ভালো করে শেখে, তাহলে লিঙ্কডইনটা নিয়ে কাজ করে সে কিন্তু ভালো একটা পজিশনে যাইতে পারবে। কেন যাইতে পারবে, লিঙ্কডইনের গুরুত্ব এত বেশি কেন, এখন দেখেন, এখন বুঝাই দিই। আমি কি বলছিলাম, লিঙ্কডইনে কিন্তু শুধুমাত্র প্রফেশনাল পার্সনদের আনাগো না, এখান থেকে আপনি যে কোনো কোম্পানির আপার লেভেলের যে কোনো পার্সনকে এখান থেকে আপনি কিন্তু ক্যাচ করতে পারবেন, ধরতে পারবেন। হ্যাঁ, ঠিক আছে, তো যে কোনো কোম্পানি, চাইলে আপনি এখানে ডোনাল্ড ট্রাম্পকে ধরতে পারবেন, চাইলে আপনি এখান থেকে বিল গেটসকে ধরতে পারবেন, এখানে মার্ক জুকারবার্গকে ধরতে পারবেন, সবাইকে ধরতে পারবেন। প্রফেশনাল পার্সন গুলো কিন্তু লিঙ্কডইনে এখানে আছে। তো কিভাবে এটা লিঙ্কডইনটা কাজ করে দেখেন, আমি এখানে এটা কি সার্চ বক্স, এই সার্চ বক্সে আমি কি করব, সিইও লিখে কি করলাম, সার্চ করলাম। সিইও, সিইও মানে হলো চিফ এক্সিকিউটিভ অফিসার, একটা কোম্পানির সবচেয়ে বড় পার্সন। তারপরে এখানে কিছু অপশন আছে, পিপল, জব, কন্টেন্ট, মোর, মোরে ক্লিক করলে আরো কিছু কিছু অপশন চলে আসবে। আমি কাকে সার্চ করব, অবশ্য পিপল, সিও লিখে সার্চ করার পরে আমি পিপল অপশনে ক্লিক করলাম। করার পরে দেখেন এখানে অ্যাবাউট এত রেজাল্ট, হ্যাঁ, এখানে কত, 80,70,000 পার্সন আছে, 80,70,000 সিইও কোম্পানির প্রধান হয়ে আছে, 80,00,000। এটা কিন্তু আমার প্রোফাইলের কানেকশন এবং আমার প্রোফাইলের একটা সার্চিং এ রেজাল্ট দেখাচ্ছে, এটা প্রোফাইল ভেদে রেজাল্টটা ভিন্ন ভিন্ন হইতে পারে। তো যাই হোক, আমার নেটওয়ার্কের মধ্যে বা আমার প্রোফাইলের মধ্যে 80,70,000 রেজাল্ট শো করছে, যারা সবাই সিইও। এটা কি ওয়ার্ল্ড ওয়াইড, ঠিক আছে, ওয়ার্ল্ড ওয়াইড। ক্লায়েন্ট আপনাকে বলছে
ইউএসএ এর আমি যে সিও গুলো আছে, যে মানে কোম্পানির সিও গুলো আছে, শুধুমাত্র এই সিও গুলো ইউএস এর হতে হবে, ইউএস এর কোম্পানির সিও হইতে হবে, নট ওয়ার্ল্ড ওয়াইড, এটা হবে ইউএসএ। ঠিক আছে, তাহলে আমি কি করবো, এখানে অল ফিল্টারে যদি আমি ক্লিক করি, এখানে কিছু ফিল্টারিং এর অপশন আসবে, কানেকশন অফ, কানেকশন টাইপ, লোকেশন। আচ্ছা, কানেকশন টাইপটা নিয়ে আমি একটু আলোচনা করি। ফার্স্ট সেকেন্ড থার্ড, ফার্স্ট সেকেন্ড থার্ড কানেকশন হলো যদি আমার সরাসরি কেউ ফ্রেন্ড হয় তাহলে হবে ফার্স্ট, যদি সেকেন্ড মানে সেকেন্ড কানেকশন হলো আমার ফ্রেন্ডের ফ্রেন্ড, সে হলো সেকেন্ড কানেকশন, থার্ড হলো ফ্রেন্ডের ফ্রেন্ড এবং তার ফ্রেন্ড, হলো থার্ড কানেকশন। ঠিক আছে, তো এটা হলো কানেকশন টাইপ, এটা হলো লোকেশন, কানেকশন অফ এটা লাগবে না, এটা হলো লোকেশন। কি বলছে ক্লায়েন্ট, ক্লায়েন্ট বলছে যে আমার ইউএস এর সিইও হইতে হবে, তাহলে কি হবে, ইউএস এর, এটা হলো ইউনাইটেড স্টেট, এটা হলো ইউএস এ। ঠিক আছে, তো আমি ইউএস এটা সিলেক্ট করলাম, করে কি করব, অ্যাপ্লাই করলাম। অ্যাপ্লাই করার পরে দেখেন এখানে 80 লক্ষ ছিল, সেখান থেকে কিন্তু ফিল্টারিং হয়ে 32 লক্ষতে চলে আসছে, 32,80,000-এ চলে আসছে, অর্ধেকের বেশি কিন্তু এখানে ফিল্টারিং মানে ছাঁটাই হয়ে গেল। এরা হলো সবগুলো হলো ইউএস এর, দেখেন নিচে দেখাচ্ছে তাদের নিউ ইয়র্ক, নিউ ইয়র্ক, সান ফ্রান্সিসকো, ক্যালিফোর্নিয়ার যে স্টেটটা, সিটিটা, নিউ ইয়র্ক, এগুলো সব হলো ইউএস এর। ঠিক আছে, তো আমি যদি ক্লায়েন্ট যদি আপনাকে এইভাবে বলে, কিভাবে বলবে যে ফাইন্ড আউট সিও ফ্রম নিউ ইয়র্ক হু হ্যাজ রিয়েল ইস্টেট বিজনেস, এখানে ক্লায়েন্ট বলছে যে নিউ ইয়র্কের সিও বের করো যাদের রিয়েল ইস্টেট বিজনেস আছে, মানে রিয়েল ইস্টেট বিজনেস এর সিও গুলোকে খুঁজে বের করে দিতে হবে। কোথা থেকে, নিউ ইয়র্ক। এখানে শর্ত গুলো দেখেন কি বলছে, সিও বলছে, ওকে সিও বলছে কোথ থেকে বের করতে হবে, সেকেন্ড শর্ত নিউ ইয়র্ক থেকে বের করতে হবে, এবং কি টাইপের বিজনেস বের করতে হবে সেটা হচ্ছে রিয়েল ইস্টেট। তাহলে দেখেন তিনটা শর্ত আপনি কিন্তু এখানে ফিল্টারিং করতে পারছেন। এরকম ফিল্টারিং কি কোনো সোশ্যাল প্ল্যাটফর্মে করা যায়, ফেসবুকে করা যায়, ইনস্টাগ্রামে করা যায়, বা ইউটিউবে করা যায়, বা পিন্টারেস্টে করা যায়, যায় না, এটা শুধু করা যায় কিন্তু লিঙ্কডইনে, এই জন্য লিঙ্কডইনের গুরুত্বটা এত বেশি। তাহলে অলরেডি কি করলাম, আমি আমি সিও লিখে সার্চ করলাম, এরপরে আমি কি করলাম, ইউএসএ তে চলে আসলাম, বলছে যে না ইউএসএ না, ইউএসএ একটা সিটি, একটা স্টেট, নিউ ইয়র্ক। ওকে, নিউ ইয়র্ক, এখানে মজাটা দেখেন, এখানে মজাটা হলো আমি ইউএসএ দিলাম না, আমি শুধু দিব নিউ ইয়র্ক। আমি কি বলছিলাম ফার্স্ট ক্লাসে, নিউ ইয়র্কে 50টা স্টেট আছে, 50টা স্টেটের মধ্যে ক্লায়েন্টের স্পেসিফিক স্টেট হলো নিউ ইয়র্ক, শুধুমাত্র নিউ ইয়র্কে যারা সিইও আছে, যে কোম্পানির সিইও আছে এদেরকে নিবে। ঠিক আছে, তো আমি এখানে নিউ ইয়র্ক দিয়ে অ্যাপ্লাই করলাম, তাহলে 30 লক্ষ ছিল, সেখান থেকে কি হলো 3,68,000-এ চলে আসলো, 3,68,000 যারা রিয়েল এস্টেট কোম্পানির মালিক, রিয়েল এস্টেট কোম্পানির সিও, এই টাইপের পার্সন গুলো আমি নিব। তাহলে আপনি কি করবেন, আবার ফিল্টারিং এ যাবেন, যাওয়ার পরে এখানে ইন্ডাস্ট্রি, ইন্ডাস্ট্রিটা হলো এইরকম অনেকগুলো, ফাইন্যান্সিয়াল সার্ভিস, ইন্টারনেট, মার্কেটিং, ইনফরমেশন টেকনোলজি, কম্পিউটার সফটওয়্যার। কি বলছে ক্লায়েন্ট, বলছে রিয়েল ইস্টেট, রিয়েল ইস্টেট, হ্যাঁ আমি দিলাম রিয়েল ইস্টেট, কমার্শিয়াল, কমার্শিয়াল রিয়েল ইস্টেট, আমি এইটা নিলাম, মানে অ্যাপ্লাই করলাম, তাহলে আমার এখানে ফিল্টারিং এর কন্ডিশন গুলো হয়ে গেল। এইখানে দেখেন আপনি দেখতে পাবেন যে 940টা পার্সন আছে যারা কিনা নিউ ইয়র্কে থাকে এবং রিয়েল ইস্টেট কোম্পানির মালিক, 940। কোথায় ছিল 80 লক্ষ, ফিল্টারিং করে নিউ ইয়র্কে চলে আসলাম, ইউএসএ তে চলে আসলাম 30 লক্ষ, ইউএস এর ভিতর থেকে নিউ ইয়র্কে চলে আসলাম 3 লক্ষ। এখান থেকে বলছে যে না, সব কোম্পানির, সব টাইপের কোম্পানির সিও না, শুধুমাত্র রিয়েল ইস্টেট, আসলাম হলো 940, 41টা রিজাল্ট। এটা হলো লিঙ্কডইন এর মজা, এইগুলো হলো প্রসপেক্ট, একদম প্রসপেক্ট, একদম টার্গেটেড পার্সন, আপনি এদেরকে এদেরকে ধরতে পারবেন। ঠিক আছে, এদেরকে ধরতে পারবেন, আমি যদি এদের প্রোফাইলটা এখানে ভিউ করি এদেরকে ধরতে পারবেন। এ হলো মাওর চয়েন, ফাউন্ডার, সিও, এটা হলো পিক স্পেস, নিউ ইয়র্ক, ক্রিস্টোফার, ক্রিস্টোফার হলো ব্রুকলিনের, নিউ ইয়র্কে চিফ এক্সিকিউটিভ অফিসার, দ্য সিএস অর্গানাইজেশনের সে মালিক। এখন এইখান থেকে এই ব্যক্তির ফোন নাম্বার, এই ব্যক্তির ইমেইল, এই ব্যক্তির আদার্স ইনফরমেশন গুলো কি করতে হবে, আমাদের বের করতে হবে। এটা একটু পরে কিভাবে বের করা হয় আমি সব শিখাই দিব, জাস্ট আমরা
লিঙ্কডইনটা নিয়ে একটু মানে আরেকটু কথা বলি, ঠিক আছে? তো এটা হলো কি হলো, ফিল্টারিং করে আমরা এখানে এতগুলো রেজাল্ট পাইলাম। সো আমি সবগুলো ক্লিয়ার করে দিলাম, আমি আবার ওজন করে দেখাই ক্লায়েন্ট কি বলছে, সিও না, এবার দিলাম অনার মালিক। অনার দেওয়ার পরে কতগুলো রেজাল্ট আসলো, এখানে আসলো হলো 21 লাখ, অনেকগুলা, গুনতেই পারছি না, লাখ লাখ, ঠিক আছে? আপনি একটু গুনে নিন কষ্ট করে, ঠিক আছে? আমি গুনতে পারলাম না। আচ্ছা, এতগুলো অনার আছে, আমি এখানে ফিল্টারিং করে ডিরেক্ট চলে আসলাম হলো কোথায়, এবার চলে আসলাম হলো ফ্লোরিডা, নিউ ইয়র্কে চলে আসলাম, নিউ ইয়র্ক, নিউ ইয়র্ক। হ্যাঁ, ক্লায়েন্ট বলছে যে না, এখন আমি কি রিয়েল এস্টেট নিবো না, আমি এখন নিবো হলো আইটি বিজনেস, যারা আইটি নিয়ে কাজ করে, ইনফরমেশন টেকনোলজি, আইটি হলো ইনফরমেশন টেকনোলজি এটা। তাহলে আমি কি করব, লোকেশন দিলাম, ইন্ডাস্ট্রি দিলাম কি, ইনফরমেশন টেকনোলজি, ওকে, দিয়ে আমি এখন অ্যাপ্লাই করি, কতগুলো আসে, এখানে আসলে 19,000, 19,000। তাহলে কি হলো, নিউ ইয়র্কে আইটি কোম্পানির অনার আছে 19,000, ঠিক আছে? তো এখানে ক্লায়েন্ট বলছে না, এই কোম্পানি, এই পার্সন গুলো আগে জব করতো গুগলে, আগে গুগলে জব করতো, সেই জব ছেড়ে দিয়েছে, এখন অ্যাপলে জব করে, হ্যাঁ, এখন অ্যাপলে জব করে, ওকে, যদি এরকম শর্ত দেয় কোম্পানি, এতগুলো তো শর্ত দিলই, সিও বের করতে হবে, নিউ ইয়র্কে বের করতে হবে, আইটি বিজনেসের সিও অনার হইতে হবে, এখন শর্ত দিচ্ছে যে গুগলের আগে জব করতো, ফার্স্ট কোম্পানি ছিল গুগল, এখন কি হবে, এখন অ্যাপলে জব করে, এখন এই ব্যক্তি, তো এই ব্যক্তি কোথাও কি খুঁজে পাওয়া যাবে, কি আগে গুগলে জব করতো, কাকে কইতে খুঁজে পাবো আমি? হ্যাঁ, খুঁজে পাওয়া যাবে হচ্ছে একমাত্র লিঙ্কডইন থেকে, ওকে। তো আমি যদি এইটা আবার ফিল্টারিং করি, কি হলো, অল ফিল্টারে যাই, যাওয়ার পরে দেখেন এখানে পাস্ট কোম্পানি এবং কারেন্ট কোম্পানি, পাস্ট কোম্পানি কি, পাস্ট কোম্পানি হলো গুগল, আগে গুগলে ছিল, ওকে, এখন কারেন্ট কোম্পানি হলো এখন অ্যাপলে বা IBM এ জব করে। এইটা অ্যাপ্লাই করলাম, দেখি কয়জন ব্যক্তিকে পাওয়া যায়, একজন, একজনকেও পাওয়া যাচ্ছে না, নো রিজাল্ট, ওকে। তো আমি যদি এখানে আবার ফিল্টারিং এ যাই, যে গুগলে না, হ্যাঁ গুগলে, অ্যাপলে না, এখন IBM এ করে, IBM এ আছে কিনা দেখি, ইয়েস, একজন আছে, দেখেন একেবারে একেবারে সেকে সেকে ফিল্টারিং করে 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 কিন্তু আপনাকে এইটা দিবে। দেখেন এ ছিল, এর প্রোফাইলটা যদি আমরা ভিউ করি, IBM জব করে, ঠিক আছে, আগে গুগলে জব করতো, এটা গুগলে জব করতো, এখন কিছু কোথায় করে, IBM এ জব করে। তো এইরকম করে ফিল্টারিং করে করে একেবারে স্পেসিফিক বা প্রসপেক্ট লিড পাওয়া যায় একমাত্র লিঙ্কডইন থেকে। এই জন্য লিঙ্কডইনের গুরুত্বটা হলো এত বেশি। তো আমি আমারও বলি, যে ব্যক্তি লিঙ্কডইনটা নিয়ে অনেক ভালো কাজ করতে পারে, লিঙ্কডইন মার্কেটিং এক্সপার্ট, তাকে কোথাও দৌড়াইতে হবে না, হবে না, লিঙ্কডইন থেকে সে জব খুঁজে বের করতে পারবে, লিঙ্কডইন এ ইনকাম করতে পারবে, আপওয়ার্ক তো বাকিই থাকলো, আপওয়ার্ক তো আছে, ওইখান থেকে হিউজ হিউজ ইনকাম করতে পারবে, ওকে। তো এটাই ছিল মোটামুটি আমাদের আজকের ক্লাস। তো আজকের ক্লাসে আমাদের বেসিক্যালি যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করলাম সেটা হলো লিঙ্কডইন কি। হ্যাঁ, আমি তো বললাম যে লিঙ্কডইন কি, লিঙ্কডইনটা হলো একটা সোশ্যাল প্ল্যাটফর্ম, যেখান থেকে আমরা আমাদের প্রসপেক্ট পার্সনকে বা কান্ট্রিকে ধরতে পারবো। এরপর হলো প্রোফাইল ক্রিয়েশন, কিভাবে প্রোফাইল লিঙ্কডইনে ক্রিয়েট করতে হয় আমি দেখাই দিলাম, ইউটিউবে দেখাই দিলাম, ছোট থেকে দেখাই দিলাম, আপনারা বাসায় বসে বসে প্রোফাইলটা ক্রিয়েট করবেন এবং প্র্যাকটিস করবেন। হ্যাঁ, এইটা লিড জেনারেশন বাই লিঙ্কডইন, লিড জেনারেশনটা কি এটা নিয়ে বলা হয়নি, এটা নিয়ে আমি আবার সামনের ক্লাসে, আমাদের ক্লাস আছে এটা নিয়ে, এটার উপরে ক্লাস আছে। তো আমি একটু বলি, লিড জেনারেশন হলো লিড জেনারেশন, হ্যাঁ, লিড জেনারেশনের মানেটা এক কথা যদি আমি বলি, যে কোনো কিছু বিক্রি করার সম্ভাবনাকেই বলা হয় লিড জেনারেশন। কি হলো, কোনো কিছু বিক্রি করার সম্ভাবনাই হলো লিড জেনারেশন, ঠিক আছে? তো আমরা যে ব্যক্তি, যে ব্যক্তিকে খুঁজে বের করব, এর কাছে তো আমার ক্লায়েন্ট কোনো না কোনো প্রোডাক্ট বা সার্ভিস সেল করবে, এই জন্য এই প্রসেসকে বলা হয় লিড জেনারেশন প্রসেস। তো এই পর্যন্ত ছিল আমাদের ক্লাস, সবাই ভালো থাকবেন, বিগত ক্লাসগুলো যদি কারো দেখার দরকার হয় অবশ্যই বিগত ক্লাসগুলো দেখবেন, এবং আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করলাম, হ্যাঁ, সেগুলো অবশ্যই ফলো করবেন, বাসায় বসে প্র্যাকটিস করবেন, এবং যারা এখনো বিগত ক্লাসগুলো পাননি বা খুঁজতেছেন আমার আগের ভিডিওগুলো, তারা চাইলে এই অ্যাড্রেসগুলো থেকে আমার ভিডিওগুলো পাবেন, আউটসোর্সিং ক্লাসগুলো পাবেন। আমাদের একটা ওয়েবসাইট আছে, ওয়েবসাইটটা হলো www.skills.gov.bd, এবং আমাদের ফেসবুক অফিসিয়াল পেজ হলো www.facebook.com/skills.gov.bd, এটা হলো আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ, এটা হলো আমাদের অফিসিয়াল ওয়েবসাইট। আপনারা চাইলে এই দুইটা জায়গা থেকে আমাদের প্রিভিয়াস ক্লাসের ভিডিওগুলো পাবেন।
তো এটাই ছিল মোটামুটি আমার আজকে আলোচনার বিষয়, আজকের ক্লাস। তো আজকের ক্লাসটা মোস্ট ইম্পর্টেন্ট ছিল আমি মনে করি। তো আপনারা সবাই লিঙ্কডইনে প্রোফাইল ক্রিয়েট করে রাখবেন, আগামী ক্লাসে কিভাবে লিঙ্কডইন থেকে প্রসপেক্ট কাস্টমারকে খুঁজে বের করতে হয়, তাদের ইনফরমেশন, ইমেইল, ফোন নাম্বার কিভাবে খুঁজে বের করতে হয়, এইগুলো নিয়ে আমি আগামী ক্লাসে আবার আপনাদের মাঝে চলে আসবো। তো সেই পর্যন্তই বিদায়, সবাই ভালো থাকবেন, সবাই ঘরে থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে আগামী ক্লাসে। তো আজকে আমি বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।